বন্যার কারণে চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লাসহ দেশের বারো জেলায় প্রায় দুই হাজার মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি শুক্রবার বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন শুক্রবার সকাল নটা পর্যন্ত বন্যা আক্রান্ত বারোটি জেলার বারো হাজার দুশো পঞ্চাশটি সাইট বা টাওয়ারের মধ্যে দশ হাজার চারশো তেতাল্লিশটি সচল রয়েছে আর অচল হয়ে পড়েছে এক হাজার আটশো সাতটি মোস্তাফিজুর রহমান জানান এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে এই জেলায় নব্বই শতাংশের বেশি টাওয়ার অচল এই এলাকার ছশো টাওয়ারের মধ্যে পাঁচশো অচল হয়ে গেছে এছাড়া নোয়াখালীতে তিনশো আশি লক্ষ্মীপুরে চুয়ান্ন কুমিল্লায় পাঁচশো তেত্রিশ ব্রাহ্মণবাড়িয়ায় তেইশ চাঁদপুরে সাতচল্লিশ চট্টগ্রামে পঁচাত্তর খাগড়াছড়িতে ছত্রিশ হবিগঞ্জে দুই মৌলভীবাজারে উনচল্লিশ সুনামগঞ্জে এগারো এবং রাঙামাটিতে সতেরোটি টাওয়ার কাজ করছে না মোবাইল অপারেটরদের কাছ থেকে বিটিআরসি জেনেছে বন্যা কবলিত অঞ্চলে অপারেটরদের টাওয়ার এলাকা ডুবে গেছে এসব টাওয়ারে বিদ্যুৎ সংযোগও নেই অন্যদিকে তুমুল স্রোতে অন্যান্য প্রয়োজনীয় যান্ত্রিক সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না এ কারণে নেটওয়ার্ক পুনরায় চালু করা যাচ্ছে না স্রোত না কমা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় নেটওয়ার্ক পুনঃ সংযোগ করা সম্ভব নয় কাজী মোস্তাফিজুর রহমান বলেন টাওয়ার সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে একই সঙ্গে ব্যাটারি ব্যাকআপ ডিজেল জেনারেটর কিংবা পোর্টেবল জেনারেটরের মাধ্যমে টাওয়ার সচল রাখতে সংস্থাটি মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ কক্ষ চালু বন্যার মধ্যে টেলিযোগাযোগ সেবা সচল রাখতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিটিআরসি সংস্থাটি বলছে এ পরিস্থিতিতে পনেরো জনের ইমার্জেন্সি রেসপন্স দল গঠন করা হয়েছে যারা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন বিটিআরসির ইমার্জেন্সি রেসপন্স দলের সঙ্গে যোগাযোগ করতে প্লাস ডাবল এইট জিরো ডাবল টু ডাবল টু টু ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এই নম্বরে ফোন করতে হবে বিটিআরসির কল সেন্টার ওয়ান জিরো জিরো ব্যবহার করেও ওই দলের সঙ্গে যোগাযোগ করা যাবে ডেস্ক রিপোর্ট বার্তা বাজার